ও মা ওই গো, মা ওই গো, ঘরের পাশত যায়া মা ওই গুনগুনাইয়া কান্দে, তোমার তা ওই মারা গেছে সেই সুখে কান্দি গো, হাই গো জুতের মা ওই তুমি গো। তুই তো চরম বেয়াদব চ্যাংরা রে, নামাজ নাই, কালাম নাই, আল্লাহ নাই, রসুল নাই, সারাদিন সারাদিন গান আর গান। আচ্ছা মুরব্বি চাচা, গান করবেন না শুন, মুই মোর মুখ দিয়ে গান গান বাইর হবার নেছে, তোমার সমস্যাটা কণ্ঠে বাহে, তোমার জলি ওটে কণ্ঠে, সেই কথাটাই কন্ত। এ বেয়াদব চ্যাংরা, শুনবেন না শিসনে, আসরের আজান দিবেন নাইছে, আসরের আজান মাইকো থবার নাইছে, আজানের সময় শয়তানও দৌড়িয়া পালায়, শয়তানও দুনিয়া থাকে না, আর মানুষ রূপী কিছু শয়তান কি চিল্লিয়া চিল্লিয়া গালা খেন ফাটাইয়া গান কবার নাইছে, বেয়াদব, চরম বেয়াদব চ্যাংরা। দেখেন বাহে মুরব্বি চাচা, আমরা কি শয়তান, আমার কি শয়তানের বাচ্চা মনে হয়, তোমার কথাবার্তা শুনলে মুখ সামলে কথা কবেন মুরব্বি চাচা, মুরব্বি হয়ে গেছেন কেমন করি কথা কওয়া লাগে সেটাও তোমরা জানেন না, কথাবার্তা কি ঠিক করিয়া কমরে, বেয়াদব চ্যাংরা কোথাকার, একদম বেয়াদব, বেয়াদবের হাড্ডি, তুই তো একটা ইবলিশের শয়তান, ইবলিশ শয়তান, আজাজিল শয়তান, আজাজিল শয়তানের বাচ্চা তুই। দেখেন মুরব্বি চাচা, বাপদাদা 14 গুষ্টি তুলিয়ে গাইল দিবেন নন, বুঝছেন, একদম কিন্তু ভেজাল করি ফেলাইম, তোর বংশ যতগুলো মানুষ পয়দা হয়েছে সবগুলো ইবলিশের বাচ্চা, একটাও ভালো নাই, একটাও তো আলেম হয় নাই, সবগুলো জারুয়ার প্রিন্সিপাল হয়েছে। বংশ তুলিয়া কথা কইবেন না মুরব্বি চাচা, শুনছেন বাহে, বংশ তুলিয়া একটা কথা কইবেন না, তাহলে কিন্তু হুলিয়া ঠয়া যাইবে, একদম মার্ডার করি ফেলাইম, একদম এই জাগাতে রক্তের বন্যা বয়া দেম। হক কথায় দোস্ত বেজার, গরম ভাতত বিড়াল বেজার, তোর দাদাই আসিল একটা ইবলিশ শয়তান, শয়তানের বেসন, বিয়ে করছিল এক যাত্রা সেঙ্গরিক, হ্যাঁ সেই যাত্রা সেঙ্গরির পেটত হয়েছে তোর বাপ, তোর বাপও করছে 6-7টা বিয়ে, আর তুই কেমন হবু, হ্যাঁ তুই তো একদম মানে ইবলিশ শয়তানকে হার মানাসিস। এ মুরব্বি চাচা, এ মুরব্বি চাচা, কি শুরু করছেন, তোমরা কি পাগলা হয়েছেন, না তোমার পাশপাকে গুড়িয়া কৃমি কামড়ে বানাইছে, তোমার তোমরা মোর বংশ তুলিয়ে কথাবার্তা কবার নাইছেন, বংশ তুলি গালি গালাস করবেন নাইছেন, বংশ তুলিয়ে গালি গালাস করবেন নং, আজান দিবেন নাইছে মাইকো উচ্চ স্বরে, আর তুই বিড়ি টানবেন নাছিস আর গান গাবার নাছিস, মা ওই গো, মা ওই গো, তোমার বাপের খাইছং না মোর বাপের খাইছং, মোর নিজের কামাইন করিয়ে মুই খায়া মুই গান কং, ড্যান্স দেং, বিড়ি খাং, গাঞ্জা খাং, সিগারেট খাং, তাতে তোমার কি হয়েছে, তোমার জলে কণ্ঠে বাহে, হ্যাঁ তোমার জলে কণ্ঠে। এই বেয়াদব চ্যাংরা, এই ইবলিশের বাচ্চা, তোর কারণে এই গ্রামের যতগুলো চ্যাংরা আছে সবগুলাই নষ্ট হয়ে গেছে, সবগুলাই গাঞ্জা খায়, সবগুলাই বিড়ি খায়, সবগুলাই ডাল খায়, ফ্যান্সি ডিল খায়, তোর এই কারণে এগুলো হয়েছে। আসলে মানুষ বুড়ে হয়ে গেলে তার মুখের ব্যালেন্স আর ঠিক থাকে না, কোনটা ভালো কোনটা মন্দ কিছু বোঝার মতন মাথা তার কাজ করে না, না যান সাইডে থেকে তাড়াতাড়ি যান, আমরা চ্যাংরাগুলো কি করি করি, মফিজের যতগুলো বেটা আছে সব বেটাগুলো থাকি এই দেয় একটা জারুয়ে হয়েছে, ইবলিশ, ইবলিশের খসর হয়ে গেছে, ইবলিশের থাকিও খারাপ হয়েছে এই চ্যাংরাটা, এই শালার বুড়ে তো দেখি আমার মাথাটাই খারাপ করে দিবেন নাইছে, বুড়ে না হইলে আজকে তো পিটিয়ে তামা তামা করে দিনু হয়, তুই কাক পিটে বুড়ে, এই চ্যাংরা, এই বেয়াদব, এই শয়তান, এই চরম বেয়াদব চ্যাংরা, তুই কাক পিটে।